হ্যালো বন্ধুরা সানসেট ট্রি নিয়ে এসছে ফেসবুক ডিজাইনের একদম নতুন ডিজাইন যার সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য আপনাকে আসতে হবে ইউটিউবে বারে সার্চ করবেন সানসেট্রিক যেটা আমার চ্যানেলের নাম আছে বা আপনি যে ভিডিও দেখছেন ওই ভিডিও ডিসক্রিপশানে চলে যাবেন চলে যাওয়ার পর দেখবেন একটু গুগল টাইপের লিঙ্ক পাবেন এরকম ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড আইকন আসবে এবং ডাউনলোড করে নেবেন ছটি সংখ্যা পাসওয়ার্ড আছে একটি একটু করে শো হচ্ছে আপনারা নোট করে রাখুন এবং ভিডিও সেট হয়ে এক্সট্রাক্ট করে নিতে পারুন ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে ডিসক্লেইমারটা একবার শুনে নিন তারপরে आगे পড়ুন ভিডিও دیکھنے वाले सभी मित्र पीएसडी फाइल डाउनलोड करें याद रखें कि छह अंकों के पासवर्ड हैं जो पूरे वीडियो में एक-एक करके दिखाए गए हैं अगर आपके पास पूरा वीडियो देखने का समय नहीं है तो वीडियो ना देखना ही आपके लिए बेहतर है कृपया पूरा वीडियो देखे बिना पासवर्ड के लिए टिप्पणी ना करें डाउनलोड করার পরে এরকম একটা জিপ ফাইল আসবে সেটা এক্সট্রাক্ট করার জন্য ছয়টি সংখ্যার পাসওয়ার্ড লাগবে সেটা আগেও বলে দিয়েছি এখন এক এক করে আপনারা নোট করে রাখুন এবার আমি এক্সটার্ট করে নিয়েছি জাস্ট ওপেন করব তার আগে একটু দেখে নিন বন্ধুরা আমার চ্যানেলের মাধ্যমে যদি আপনার রকম হেল্প হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বা আপনার যদি আমার চ্যানেলে প্রচুর ভিড় একশো একশো দশটার বেশিও ভিডিও আপলোড করে দিয়েছি আপনার চাইলে সেগুলো দেখতে পারেন এখানে মগের পিএইচডি এ ফোর ক্লাস ফেম মগ কীভাবে বয় প্রিন্ট করা হয় টি শার্ট প্রিন্টিং আপনি যদি সাইবার কাপে ব্যবসা করেন বা সাবলিমিশন রিলেটেড কিছু করেন তাহলে আমার চ্যানেলটা আপনার জন্যে খুবই উপযোগী হবে বা ফটো ফ্রেমের যদি প্রিন্টিংয়ের ব্যবসা করে বিশেষ করে একবার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন আশা করি আপনার কিছু হেল্প হেল্পফুল হয়তো আমার ভিডিওর মাধ্যমে হতে পারে সেক্ষেত্রে বলছি যদি আপনারা মনে করেন একবার চেক করুন চেক করে ভালো লাগলে ডাউনলোড করুন আমার চ্যানেলে প্রতিটি ভিডিওর ভিডিওর পাসওয়ার্ড ভিডিওর মধ্যেই দেওয়া আছে এবং পিএইচডি ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করুন চলুন এবার পিএজিটা ওপেন করে নিলাম যে ফেসবুকের ডিজাইনের যেটা আছে কত সুন্দর ডিজাইন একদম রিয়েলিস্টিক দেখানোর জন্য ঠিক যেমন যেমন যতটা সম্ভব কপি করা যায় তত ততটা সম্ভব আমি কপি করার চেষ্টা করেছি দেখুন এখানে এখানে যতটা সম্ভব এবার এর উপরে যদি আপনি কিছু করতে চান করতে পারেন এবার আমি শুধু কীভাবে চেঞ্জ করবেন সেগুলো একবার দেখে দিই দেখুন এখানে যে লেয়ারগুলি আমি আলাদা আলাদা করেছি যাতে করে নতুন কোনো বন্ধু হোক বা যারা শিখেছেন ফটোশপ বা কাজ জানেন সেই সমস্ত বন্ধুদের জন্য যেন একটু বুঝতে সুবিধা হয় সেই জন্যে আলাদা আলাদা করে লেয়ার করে রেখেছি আপনি চাইলে এখানে খুব সহজেই চেঞ্জ করতে পারেন আমি ওপরের যে ফটোটি আছে যেটা চ্যানেল আর্ট বলা হয় সেটি চেঞ্জ করে দেখাচ্ছি শুধু ফটোটাকে ডবল ক্লিক করবেন করার পরে ফটো চেঞ্জ করবেন আপনার যে কাস্টমারের ফটো আছে বা আপনি যে ফটোটা দিতে চাচ্ছেন সেই ফটোটা ওপেন করবেন এখানে আমি ফটোর কোয়ালিটির দিকে আসছি না আমি জাস্ট ফটোটাকে ড্র্যাক করে উপরে রাখলাম এবং রাইট ক্লিক করে ক্লিপিং মাস করে দিলাম ক্লিপিং মাস করে দেওয়ার ফটো একটু বড় করতে হবে যেহেতু ঠিক সেটিং মতো আমি ফটো নিইনি আমি র্যান্ডাম যে কোনো একটি ফটো নিয়েছি তা আমি একটু ছোট করে দেবো হয়তো ফটোটা দেখতে অত সুন্দর লাগছে না আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে এইভাবে ফটোটি আমি নিয়েছি আপনারা সেই মতোই চ্যানেল আর্টের মতো ডিজাইন করে করবেন দেখুন এখানে যে নাম আছে আপনি অবশ্যই চেঞ্জ করবেন সেই জন্যই ফেস এই ডিজাইনটা আপনাদেরকে এডিটেবল করে দিয়েছি তো দেখুন এখানে নাম চেঞ্জ করার জন্য শুধু রাইট ক্লিক ডবল ক্লিক করবেন টিতে ডবল ক্লিক করে আপনার কিবোর্ড দিয়ে টেক্সট টাইপিং করবেন যে কোনো নাম দিতে পারেন কোনো সমস্যা নেই আমি রাজবীর দিলাম আমি চাইলে আমার চ্যানেলের নামও দিতে পারেন এখানে দেখুন আমার চ্যানেলের নাম দিচ্ছি দেখুন আমি সানসেট ট্রিক যেটা আমার চ্যানেলের নাম আছে সেটা চেঞ্জ করে দেখাচ্ছি সানসেট ট্রিক নাম লিখলাম আপনি চাইলে আপনার পার্সোনাল ইউজ করতে পারেন পার্সোনাল নাম দিতে পারেন যা আপনার যদি কাস্টমার অর্ডার দেয় তাহলে কাস্টমার যেমন রিক্রুটমেন্ট দেবে যে নামে আপনারা একটু ধৈর্য ধরে দেখুন আমি সব কিছু চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে যে কত মিলিয়ন বা কত কে সাবস্ক্রাইবার আছে বা ফ্রেন্ড আছে সেগুলো এখানে দেখাচ্ছে সেগুলো আপনি আপনার চয়েস মতো দিতে পারেন কটা মিউচুয়াল ফান্ড আছে মিউচুয়াল ফান্ড আছে সব কিছু এখানে দেবে দেখুন এখানে টু পয়েন্ট ফাইভকে ফ্রেন্ডস আছে এবং থ্রি কে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড আছে সেটা এখানে আপনি চেঞ্জ করতে পারেন এবং এর ওপাসিটিটা একটু আমি কমিয়ে দিয়েছি যাতে একটু রিয়েলিস্টিক লাগার জন্যে আপনি যখন আপনার অরিজিনাল ফেসবুকে দেখবেন সেখানেও আপনার ওপাসিটি কম কমিয়ে মানে একটু ঝাপসা টাইপের আপনার করে দিয়েছে সেটা ফলো করবেন দেখবেন সেম লাগছে এবার এখানে যদি ফটো চেঞ্জ করতে এরকম আপনার যে ফ্রেন্ডের ফটো আছে সেগুলো চলে আসবে ফটো চেঞ্জ করার জন্য আপনারা জানেন ওখানে আলাদা একটি ফোল্ডার করা আছে জাস্ট ফটোর উপরে ক্লিক করবেন আপনারা যখনই কাজ করবেন তখনই একটি গ্রুপ করে কাজ করার চেষ্টা করবেন যাতে আপনার পিএইচডিটা নিয়ে অন্যজন কাজ করতে তাকে সুবিধা হয় দেখুন ট্র্যাক করবেন উপরে রাখবেন রাইট ক্লিক করবেন ক্লিপিং মাস করবেন ক্লিপিং মাস করে দেওয়ার পর কন্ট্রোল প্রেস করবেন করার পরে এরপরে আপনার যেমন ফটোটি সেটিং হয় যতটা ছোট বড়ো হতে পারে আমার ফটো হয়তো একটু বড় আপনার ফটো ছোটো হতে পারে সেইভাবে ঠিক ফটোর যে ফ্রেম আছে সেই অনুযায়ী সেটিং করে এন্টার মারবেন একদম সঠিকভাবে সেটিং হয়ে যাবে আমি একটি করে দেখি যে আপনারা আপনাদের প্রতিটি ফটো এইভাবে চেঞ্জ করবেন সব দেখানো তো আপনার টাইম সাপেক্ষের ব্যাপার সব দেখাবো না একটি একটি করে জাস্ট চেঞ্জ করে দেখাচ্ছি দেখুন ফটো হয়ে গেছে এবার নিচের দিকে চলে আসে যে ইন্ট্রো আছে বা পোস্ট অ্যাবাউট ফ্রেন্স এটা আছে এগুলিকে চেঞ্জ করার জন্য দেখুন ওখানে আলাদা ফোল্ডার তৈরি করা আছে সবগুলি শুধু যে রাইট সাইডে যে আপনার যে লেয়ার আছে লেয়ার যে টি আছে ডবল ক্লিক করবেন এবং আপনার কিবোর্ড দিয়ে টাইপ করা শুরু করে দেবেন দেখবেন বন্ধুরা আমি পিএইচডিটা এমনভাবে বানিয়েছি যাতে আপনারা সমস্ত কিছু এডিট করতে পারেন ছোট ছোট জিনিস এডিট করে আপনার পছন্দ মতো আপনি করতে পারবেন এখানে ইন্ট্রো যেটা আছে অনেকে ডিজিটাল ক্রিয়েটার থাকে এখানে চাইলে আমার মাই নিউজ চ্যানেল লিখতে পারি আপনার আপনার খুশি বা আপনার কাস্টমার আপনাকে যা লিখতে বলবে আপনি ঠিক সেই মতো লিখবেন আমি শুধু আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে লিখতে হয় আমি যেমন যেমন আপনাদেরকে দেখিয়েছি খুব সোজা খুব সিম্পল পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছি এর থেকে হয়তো আর এত সিম্পল হয় না ইউটিউবে হয়তো আর কখনো কোথাও পাবেন না যে এরকম এডিটেবল ফেসবুকের ডিজাইনের পিএইচডি দেখুন এখানে যেমন ওই ফর্ম কলকাতা এগুলো ফেসবুকে আপনারা আপনাদের নিশ্চয়ই আছে আপনারা জানেন এগুলো আপনার ডিটেলস যেগুলো আপনার থাকে সেগুলো আপনারা চেঞ্জ করে নেবেন শুধু ডবল ক্লিক করবেন চেঞ্জ হয়ে যাবে এবার দেখুন এই যে ফটোটি ফটোটি আছে চেঞ্জ করার জন্যে সেম একই রকম ডিজাইন একই রকম সিস্টেম শুধুমাত্র আপনার যে ফটোটি আছে ফটোর ওপর ক্লিক করবেন কাস্টমারের ফটো ওপেন করবেন বা আপনার নিজ পার্সোনাল যদি হয় তাহলে পার্সোনাল ফটো ওপেন করবেন ড্র্যাক করবেন ফটোর উপর রাখবেন রাইট ক্লিক করে ক্লিপিং মাস করবেন কন্ট্রোল ট্রি প্রেস করবেন ফটোটা একদম সেটিং করবেন সেটিং করার পরে একটু সেটিং করার পরে এন্টার মারবেন আপনার ফটো ডিজাইন রেডি হয়ে যাবে রেডি হয়ে গেছে তারপর দেখুন লাইভ ভিডিও ফটো ভিডিও লাইভ ইভেন্ট এগুলো আপনারা নিজে নিজেরাই চেঞ্জ করতে পারেন আপনি এগুলো চাইলে অন্য কিছু লিখতে পারেন কোনো সমস্যা নেই আমি শুধু জাস্ট কপি করেছি কপিতে যা যা আছে তাই তাই করে দিয়েছি এবার যদি ফটো চেঞ্জ করতে চান নিচের যে পোস্ট এই ফটোটা আপনার পোস্ট করার ফটো উপরের যে আপনার নাম আছে সাইনা খতুন সেটি যদি আপনি চেঞ্জ অবশ্যই চেঞ্জ করবেন কারণ আপনি উপরে যা নাম দেবেন এখানেও সেই নামটা আপনাকে দিতে হবে এগুলো পোস্ট করার পরে যে লেখাটি থাকে আপনারা নিশ্চয়ই জানেন বা আপনি একবার চেক করে নেবেন যে এখানে কীরকম ডিজাইন থাকে দেখবেন সেম ডিজাইন আছে এখানে আমি হ্যাপি ভ্যালেন্সটাইন ডে লিখেছি আপনি চাইলে হ্যাপি বার্থডেও লিখতে পারেন দেখুন শুধু সিলেক্ট করবেন আর কীবোর্ড দিয়ে টাইপ করবেন ব্যাস আপনার রেডি হয়ে যাবে সব কিছু এডিট হয়ে গেছে এবার ফটো চেঞ্জ করার ফালে দেখুন ওখানে কেকের যে পিএনজিটা আছে একটু সরিয়ে দেবো বাঁদিকে একটু সরিয়ে দেবো মোটামুটি রেডি হয়ে গেছে এবার যা আপনি ধরুন ফটোটা পোস্ট করেছেন এই ফটোটা পোস্ট করেছেন ফটোটা চেঞ্জ করবেন ফটোর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাস্টমারের ফটোটা ওপেন করবেন দেখুন কাস্টমারের ফটোটা ওপেন করবেন করার পরে সেম একই ডিজাইন শুধু ক্লিপিং মাস বড়ো করলেন বড় করার পরে ক্লিপিং মাস করলেন করে হয়তো ফটোটা একটু কেটে ফটো রেডি হয়ে গেছে এবং নিচে যে লাইক এবং কমেন্ট সেগুলোও করতে পারবেন বন্ধুরা আমি যতটা পেরেছি ডিটেলসে এডিট করার চেষ্টা করেছি আমার হয়তো যতগুলো চোখে পড়েছে বা সম্ভব হয়েছে আমি সেইগুলো পুরো এডিটেবল করে রেখেছি এখানে লাইভ কমেন্ট আমার সেন্ট সবগুলি নিচে দেখুন কমেন্টাস আপনার নামের যে যেটা আছে যেটা ফেসবুকে আপনাদের থাকে সেটাও আমি পর্যন্ত ছাড়িনি এখন দেখুন ফটো যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে আপনারা নিশ্চয়ই জানেন ফটো কীভাবে চেঞ্জ করা হয় ফটো সবসময় সেমভাবে আমার যে কোনো তে আপনারা দেখবেন সবসময় সেমভাবে ফটো চেঞ্জ করে উপরে যে ফটো লেখা আছে যে টেক্সটটা আপনি যদি চেঞ্জ করতে চান অন্য কিছু টেক্সট দিয়ে সেটাও করতে পারবেন কোনো সমস্যা নেই এবার দেখুন এবার এবার ফটোতে গিয়ে শুধু কাস্টমারের ফটোটা ওপেন করবেন বা আপনি যে ফটোটা দিতে যাচ্ছেন সেই ফটোটা ওপেন করবেন সিলেক্ট কর সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে ফটোটা ওপেন করবেন যে কোনো ফটো দিতে পারেন আমি যে কোনো একটি র্যান্ডম ফটো দিয়ে আপনাদেরকে শুধু জাস্ট চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এইভাবে ডিজাইন করা হয় ড্র্যাক করবেন রাখবেন রাইট ক্লিক করবেন ক্লিপিং মাস করবেন এবং কন্ট্রোল টি প্রেস করবেন করে সব কিছু আমার যত পিএইচডি আছে সব কিছু ফটো চেঞ্জ করার সিস্টেম শুধু ফটোর উপর রেখে ক্লিপিং মাস করবেন দেখবেন ফটো চেঞ্জ হয়ে যাবে খুব একদম সহজ সরল যে সমস্ত বন্ধুরা সবই নতুন শিখছেন ফটোশপ বা শিখবেন বলে ভাবছেন সেই সব বন্ধুদের জন্য বলছি ফটোশপ খুবই সিম্পল ভাবে আপনারা শুধু একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করুন যদি কিছুদিন কিছুদিন পরে আপনারা দেখবেন ফটোশপও আরও ভালো লাগতে শুরু করবে তো নিচে যে ফ্রেন্ডসের যে ব্যাপারটি আছে কতগুলো ফ্রেন্ড আছে এখানেও এডিট করুন কোনো সমস্যা নেই ফ্রেন্ডের জায়গায় আপনারা অন্য কিছু লিখুন বা যে থ্রি কে মিউচুয়াল ফ্রেন্ড আছে আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন টু পয়েন্ট ফাইভ লিখতে পারেন ফোর লিখতে পারেন আপনার সুবিধা মতো এবং ফটো সেম একইভাবে চেঞ্জ করবেন রেডি হয়ে গেছে উপরে ক্লিক করলাম সিফ প্রেস করলাম নিচেই কন্ট্রোল ই প্রেস করলাম মার্চ হয়ে গেলো এবার কন্ট্রোল কন্ট্রোল এ সি এন প্রেস করলাম নিউ পেজ নিলাম কন্ট্রোল ভি প্রেস করবো করলে পেস্ট হয়ে যাবে পেস্ট করার পরে যেমনভাবে প্রিন্ট দেওয়া হয় আপনারা জানেন নর্মাল ফটো ফ্রেম কেমন ভাবে প্রিন্ট দেওয়া যেমন আপনারা পাসপোর্ট ফটো যেমন প্রিন্ট করেন শুধু সাইজটা এ ফোর করে দেবেন বাদ বাকি সব সিস্টেম একই থাকবে বন্ধুরা এর যে পরবর্তী ভিডিও আসবে সেটা ইউটিউব ডিজাইন থাকবে তার আগে একবার দেখে নিন কেমন থাকবে নেক্সট যে পিএইচডি আছে ফ্রি ডাউনলোডে পেয়ে যাবেন দেখুন ধূপ ধূপসারের ইউটিউব যে ডিজাইন আছে ইউটিউবের এ ফোরের কোলাজ আপনারা চাইলে আপনার নিজের চ্যানেলেও করতে পারেন ধন্যবাদ বন্ধুরা নেক্সট ভিডিও